বন্ধুরা, আজকে আমি তৈরি করছি বাঙালিদের খুবই ঘরোয়া একটা সাধারণ খাবার, সেটা হলো ঘুগনি। রবিবার হলেই সকালে এই ঘুগনির কথা মনে পড়ে, লুচি বা পরোটার সাথে এটা তো দারুণ লাগে খেতে। তো চলুন বন্ধুরা, দেখে নেব আজকের এই ঘুগনিটা কিভাবে আমি তৈরি করেছি। ঘুগনি বানানোর জন্য আমি আগের দিন রাতেই ছোলা এবং মটর ভিজিয়ে রেখেছিলাম, এটা সকালবেলা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ছোলা মটর সেদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারে জল দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার কুকারটাকে বন্ধ করে দেব আমি। বন্ধুরা, প্রেশার কুকারে সিটি পড়া শুরু হয়ে গেছে, তো আমি এরকম ভাবেই মোটামুটি 8টা সিটি পড়তে দেব। 8টা সিটি পড়তে পড়তে আমি এদিকে মশলাটা তৈরি করে নেব। তো প্রথমে মশলা তৈরির জন্য আমি আদা একটা টুকরো নিয়েছি এবং 10-12 কোয়া রসুনের টুকরো, 3টি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়ে নিয়েছি 1টা গোটা টমেটোকে কাট করে নিয়েছি। তো এবার আমি এই মশলাটাকে রেডি করে নিয়েছি। তোমার মশলাটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি প্রেশার কুকারটাকে খুলে দেখাচ্ছি। 8টা সিটি হয়ে গেছিল পড়া, তো মোটামুটি এর মটরগুলো 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এটাকে খুব বেশি একটা সেদ্ধ করব না, কারণ এর মধ্যে আমি আলু কেটে রেখেছিলাম। তো আলুগুলোর টুকরো একবারে দিয়ে আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। তো আলুর টুকরোগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মটরের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি এটাতে মোটামুটি 2টো সিটি পড়তে দেবো, বেশি সিটি দেবো না, তাহলে আলুটা গলে যাবে এবং মটরটাও একদম নরম হয়ে যাবে। বন্ধুরা, আমার কুকারে প্রথম সিটি চলে এসেছে, এবার দ্বিতীয় সিটিটাও আমি দিয়ে নিচ্ছি। এবার সিটি পড়া হয়ে গেছে, এবার কুকারটাকে আমি বন্ধ করে 5 মিনিট রেখে দেব গ্যাসের ফ্লেম অফ করে। তারপর 5 মিনিট পর প্রেশার কুকারের ঢাকনা খুলে আমি মটর এবং আলুগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। এবার কড়াই গরম করার জন্য প্রথমে আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই গরম করে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দেবো 1টা তেজপাতা। তেজপাতাটাকে আমি ছিঁড়ে নিয়েছি, একটু একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজবো, খুব হাই ফ্লেমে এটাকে ভাজবো না। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে, খুব বেশি কড়া করে লালচে করে ভাজবো না বা ডিপ ব্রাউন করবো না। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি খুব একটা হাই ফ্লেমে এটাকে রাখিনি। এবার পেঁয়াজগুলো দেখুন অনেকটা নরম হয়ে এসছে। এবার আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি তেলের সাথে, মশলাটাকে কষাবো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কষাবো, না হলে মশলাটা ধরে যাবে এবং মশলাটা আস্তে আস্তে যত হবে তত কিন্তু জিনিসটা ভালো হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন ধনে গুঁড়ো এবং 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও 1 টিস্পুনই আমি দিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কষানো মশলাটায় দিয়ে দেবো সামান্য একটু চিনি, চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আর দিয়ে দেবো সামান্য একটু নুন। মশলাটাকে আবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। মশলাটার থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে মশলাটা কিন্তু আমার প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে। এরকমভাবে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ওই মিক্সির বাটিটা থেকে একটুখানি মশলাটা ধুয়ে নিয়ে তার থেকে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে মোটামুটি 2-3 মিনিট কষানোর পরে আমি সেদ্ধ করা আলু মটরগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ভালোভাবে মশলাটার সাথে আমি সেদ্ধ করা আলু মটরগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি ভালোভাবে আলু মটরগুলোকে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে ভালোভাবে একটু কষাবো মশলার সাথে। মশলাগুলো দেখুন একদম আলু মটরের সাথে মিশে গেছে, এটা প্রায় কড়াইয়ের সাথে লেগে উঠছে। তো মশলাটার সাথে আলু মটরটাকে ভালোভাবেই আমি কষিয়ে নিয়েছি, তো এটা একদমই মিশে গেছে কড়াইয়ের সাথে লেগে যেহেতু উঠছে। তো এবার আমি এটাতে কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো জল।
প্রথমে আমি একটু জল দিলাম। তো আমি এটা খুব বেশি ঝোল দেব না, জলটা খুব বেশি দেব না, কারণ আলু মটর যেহেতু সেদ্ধই করা আছে তো আমি পরিমাণ মতো জল দেব। তো আরেকটু জল লাগবে, তো আমি আরেকটু জল অ্যাড করলাম এর মধ্যে। এবার এটাকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা সেদ্ধ করা, খুব বেশি সময় লাগবে না এটা হতে, ঝোলটা ফুটে উঠবে এবং জলটা আরেকটু কমলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর অপশনালি আপনারা চিনিও দিতে পারেন, এখানে আমি চিনিটা আর দেইনি। অনেকে নারকেলও দিতে পারেন, নারকেল কুচি, তো আমি এখানে নারকেল কুচিও দেইনি। তো ঝোলটা দেখুন বন্ধুরা প্রায় ফুটে উঠেছে, এই ঝোলটা ফুটে প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। গরম মশলাটাকে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোয়েই রাখবো, খুব একটা হাই ফ্লেমে আমি রাখবো না এখন। এটা আমার ফুটে এসেছে, প্রায় হয়েই গেছে, এবং শেষে আমি একটুখানি ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আজকে প্রায় কমপ্লিট হয়েই গেল। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই রেসিপিটি তৈরিও করা হয়ে গেল। বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না কিন্তু।